সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? আজকে সাইকেল নিয়ে বের হয়ে পড়লাম। এর কারণ নিশ্চয়ই আপনারা সবাই জানেন, তেলের দাম কিন্তু বাড়তি, পেট্রোল 130 টাকা, অকটেন 135 টাকা। তো গতকালকে তো মানামানি কইরা তেল পাই নাই পাম্পে, গেছিলাম সিরিয়াল দুইটা তেল পাই নাই, তারপর আজকে গেলাম তো 130 টাকা দরে পেট্রোল নিয়েছিলাম 100 টাকার। তো সেটা দিয়ে খুব বেশিক্ষণ চলে নাই, কারণ বাইকারদের তেল আসলে 100 টাকার তেলে কিছু হয় না। সো এই শহরের মধ্যে ঘুরতে ঘুরতেই আপনার তেল শেষ, এরপরে আর সাহস হয় নাই, কারণ হচ্ছে খুব দ্রুতই তেল ফুরাই গেছে, তেল আনার আর সাহস হয় নাই। তো আজকে সাইকেল নিয়ে বের হয়ে পড়লাম। শহরের মধ্যে যেসব কাজ থাকে ওই সব কাজগুলো আসলে সাইকেল দিয়ে করাই ভালো, ইজিলি পার করার সুবিধা থাকে। আমি একটা সুবিধার কথা বলি। প্রথম সুবিধা হচ্ছে শহরের মধ্যে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ইজিলি সাইকেল দিয়ে চলে যাওয়া যায়, জ্যাম ট্যাম সব কিছু ভেঙে। ছোটো শহরের কথা বলতেছি, অ্যাকচুয়ালি আমি মফস্বলে থাকি, সেহেতু আমার হিসাব করে বলতেছি যে সাইকেলে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া খুব ইজি। তারপরে পার্কিংয়ের সুবিধা, তারপরে জাস্ট একটা তালা লাগে, এক পাশে ফালায় রাখলেই হয়, এত তালা লাগানো লাগে না, অনেক কিছু করা লাগে না, মানে অনেক প্যারা নাই আর কি। আর সবথেকে বড় সুবিধা হলো তেল লাগবে না, ভাই 135 টাকা খরচ করে কতটুকু চালাইবে না। আর যারা 4B চালায় বা R15 চালায় তাদের অবস্থা তো ভাই টাইট, কারণ হচ্ছে অবশ্য যারা R15 কেনার ক্ষমতা রাখে তারা তেল কেনার ক্ষমতাও রাখবে, বাট আমাদের মতো মধ্যবিত্ত যারা আছে তারা ওরকমভাবে এই সাইকেলই ভরসা। তো সাইকেলটা অবহেলায় ছিল অনেকদিন পরে, তো সাইকেল আমারে বলতেছে ভাই আর কত অবহেলা করবি, এবার আমার নিয়ে বাইরা, আমার নিয়ে বেরানোর সময় হয়ে গেছে। তো বাইরে এলাম, এখন যত কাজ আছে সব সারবো। তো আমি মূলত মফস্বলে থাকার কারণে এখন রাত প্রায় 9টা বাজে, রাত এখন বাজে না 8:30 বাজে। তো আশেপাশে সব রাস্তাঘাট অন্ধকার হয়ে গেছে, সাধারণত সিটি কর্পোরেশনের পৌরসভার লাইট থাকে না। মেন পয়েন্টে আসলাম, সাধারণত এমনি দিন বাইক নিয়ে বের হওয়া হয়, তো আজকে ভাবলাম সাইকেল, শুধু আজকে না, আমি এরপর থেকে যতদিনই বের হব ভিতরের কাজগুলো সাইকেল দিয়েই করব। আর যদি ইসে যাই, দূরে কোথাও যাই, ধরেন বাড়িতে গেলাম বা দূরে অনেক বড় পথে গেলাম, সেই ক্ষেত্রে বাইক বের করবো। আসলে ভাই সম্ভব না, 130 টাকা দিয়ে পেট্রোল কিনে অকটেন কিনে সম্ভব না, তার থেকে সাইকেলই ভালো। সাইকেলের আরেকটা সুবিধা হলো এটাতে এক্সারসাইজ হয়ে যাবে, আপনার শরীর সুস্থ থাকবে, ব্যায়াম করা লাগবে না। ভাই একসময় প্রচুর সাইকেল চালাইছি, যখন বাইক কিনছি আর সাইকেল ধরতে মন চায় না, মানে আরামে আরাম। এখন ভাই 130 টাকা দিতে গেলে আরাম গোয়া দেবে দেবো। যাই হোক, আমি আসছিলাম একটা দোকানে কিছু জিনিস নিতে, আমি জিনিসগুলো আগে নিয়ে নিই। আমার সাইকেলে খুব সুন্দর একটা সিস্টেম আছে এখানে, আগে আমি এখানে একটু পার্ক করি, পার্ক করার ঝামেলা নেই ভাই, এক কোনায় রেখা দিলেই হয়ে গেল, ফালাই থিলে এই যে সুন্দর মতো। আমি একটু জিনিসগুলো নিয়ে নিই দোকান থেকে, যাক জিনিসগুলো নিলাম, ঘামাই গেছি বাইক চালাইতে, সরি সাইকেল চালাতে চালাতে ঘামাই গেছি। ঘামের দরকার আছে ভাই, ঘামি না আমরা, আমাদের মূল সমস্যা হলো আমরা ঘামি না, না ঘামলে শরীরের যে জীবাণুটা সেটা যাবে কই, ঘামাটা অত্যন্ত জরুরি। আগে স্কুল কলেজে থাকতে যে কী পরিমাণ সাইকেল চালাইতাম, আর বাইক কেনার পর থেকে সাইকেলেই হাত দেওয়া হয় না। তো টুকিটাকি যেসব কাজকাম আছে সেসবের জন্য ছোটো একটা সাইকেল থাকলে ভালো হয়, তাই যেমন আমার মতো আমি এখন বেরোলাম সাইকেল নিয়ে, আশেপাশে কোথাও গেলে ওই বাইকে থেকে সাইকেল ভালো হতো, তো কিছুটা সাশ্রয় হবে। তো এখন আরেকটা জায়গায় যাব। তো এই যে যতটুকু রাস্তা আমি সাইকেল চালাচ্ছি, এতে করে কিন্তু আমার এক্সারসাইজ হচ্ছে, তারপর আবার টাকা বাঁচতেছে, মানে সুবিধা আপনারা দেখেন কত সুবিধা। একটু চালাক না হইলে আসলে দুনিয়াতে টেকা মুশকিল, চালাকি করে চালাইতে হবে এখন থেকে, চালাকি করে না চালাইলে আসলে সম্ভব না। এই যে পেট্রোল পাম্প, এইখানে হচ্ছে গিয়ে গতকালকে তেল নিতে গিয়া তেল পাই নাই, অনেক প্যারা খাইতে হয়েছে, তেল দেয় নাই, 10:11 পরে বন্ধ করে দিছে, আমরা তো জানছি পরে। তো সাইকেলিং করে অনেকদিন পরে সাইকেলিং করে বেশ মজা পাচ্ছি, আসলে সাইকেলিংয়ের ফিলটাও অন্যরকম। এই যে সাইকেলিং করতেছি,
তারপর ঘাম বের হচ্ছে, আগের একটা সেই নস্টালজিক ফিল পাচ্ছে, অনেকদিন সাইকেল ধরা হয় না, সাইকেলটা অ্যাকচুয়ালি গ্যারেজে পড়ে ছিল। তো আমার পরামর্শ থাকবে ভাই, যারা এই দাম দিয়ে চালাইতে পারবেন না বা একটু সাশ্রয়ী হইতে চান, প্রথম কথা হচ্ছে বাইক কম চালাইতে হবে আমার মতো মধ্যবিত্ত যারা আছে, আর দ্বিতীয় কথা হচ্ছে একটা সাইকেল কিন্তু মাস্ট, জরুরি, এতে এক্সারসাইজও হয়ে যায়, তেলের টাকাও বেঁচে যায়, আবার অনেক ধরনের সুবিধাও আছে। সো ঠিক আছে, তাহলে সবাই অবশ্যই এই টিপস ফলো করবেন। ভাই বললাম না, একটু একটু চালাক না হলে দুনিয়াতে টেকা আসলে মুশকিল, চালাকি করতে হবে, আমার মতো সাইকেল নিয়ে বেরোতে হবে।